কয়েক বছর আগে লাগানো গাছগুলো থেকে ফল সংগ্রহ শুরু হয়েছে ইতোমধ্যে। ভালো স্বাদের হওয়ায় বিজয়নগরের কাঁঠালের সুনাম ছড়িয়েছে সারা দেশে। পাহাড়পুর, বিষ্ণুপুর, সিঙ্গারবিল, হরশপুর সহ কয়েকটি ইউনিয়নে ফলের আবাদ হয় সবচেয়ে বেশি। এখান থেকে প্রতিবছর দেশের নানা প্রান্তে বাজারজাত করা হয় 50 থেকে 60 কোটি টাকার পণ্য। বাগানে কর্মসংস্থান হয়েছে স্থানীয় অনেক মানুষের। কাঁঠাল, লিচু, এগুলি আরও অন্যান্য ফসল, অন্যান্য ফসল আছে। বছরে ইনশাল্লাহ প্রায় 3 থেকে 4 লক্ষ টাকা আমি বিক্রি করি। আম, রূপালী বাগান, তারপরে লিচু, পাল্টা, এগুলি করতেছি। এখন বর্তমানে এর পাশাপাশি অনেক লোকের কর্মসংস্থান হচ্ছে। ভৌগোলিক কারণে বিজয়নগরের মাটি বিভিন্ন ফসলের জন্য উপযোগী। উঁচু জমিগুলোতে আবাদ হয় আম, লিচু, কাঁঠাল, মালটা ও লটকন সহ বিভিন্ন মৌসুমি ফল। হাওড় এলাকায় চাষ হয় বুরু, আউশ ও আমন ধান। আর সমতলে চাষ হয় বিভিন্ন শাকসবজির। কৃষি কীভাবে একটি জনপদকে বদলে দিতে পারে তার আদর্শ উদাহরণ হতে পারে এই বিজয়নগর উপজেলা। ফল ফসলের আবাদ এখানকার দারিদ্র যেমন বিমোচন করেছে, তেমনি বেগবান করেছে স্থানীয় অর্থনীতিকেও। ফলের পাশাপাশি কাঁচামরিচ, বেগুন, ঝিঙা, করলা, লাউ ও মিষ্টি কুমড়ার মতো চাহিদা সম্পন্ন বিভিন্ন সবজি চাষ করেও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে কৃষি নির্ভর পরিবারগুলো। কেউ কেউ বাড়ির আঙিনাতে ফল ও সবজি চাষের মাধ্যমে পরিবারে এনেছেন আর্থিক সচ্ছলতা। চলতে পারি আর কিছু, প্রতি বছরে দেখা গেছে আমরা 3-4 লক্ষ টাকা এডভান্স করতে পারি। কৃষি কাজ করে নিজেও করি, লোকজনকে দেয়া কাজ করাই, তারাও মনে করেন কিছু কাজকর্ম করে খাইলো। কৃষি বিভাগ পরামর্শ দেওয়ার ফলে অত এলাকার কৃষকগণ বিভিন্ন কৃষি বিষয়ে উৎসাহ, উদ্দীপনা, আগ্রহ দেখাচ্ছে। প্রতি বুরু, আউশ ও আমন মৌসুমে 6 থেকে 7 হাজার হেক্টর জমিতে ধান চাষ করেন কৃষকরা। সবচেয়ে বেশি অর্থ আসে ধান থেকে। ফসলের উৎপাদন আরও বাড়াতে কৃষি প্রযুক্তি ব্যবহারে কৃষকদের উদ্বুদ্ধ করার পাশাপাশি নানা পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান কৃষি কর্মকর্তা। উৎপাদন বাড়ানোর জন্য আমাদের বিভিন্ন ধরনের প্রদর্শনী আছে, যেমন আধুনিক সম্বলিত এই বিভিন্ন ধরনের প্রযুক্তি আছে। যেমন ফলের ক্ষেত্রে আপনারা দেখবেন সেক্সপেরিমেন্ট ফাঁদ, বিভিন্ন ধরনের সারের ব্যবহার, কীভাবে সেচ দিতে হবে, সেচ ব্যবস্থাপনা, সার ব্যবস্থাপনা, এই প্রযুক্তিগুলোর মাধ্যমে প্রতিনিয়ত আমরা কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছি উৎপাদনটা বৃদ্ধির জন্য। চলতি মৌসুমে বিজয়নগরে 430 হেক্টর জমিতে বিভিন্ন জাতের লিচু এবং 345 হেক্টর জমিতে কাঁঠালের চাষ করেছেন। এছাড়া 65 হেক্টর জমিতে মালটা এবং 37 হেক্টর জমিতে আম চাষ করেছেন চাষিরা। প্রায় 3 লাখ মানুষের বসতির এই বিজয়নগর উপজেলার অর্থনীতি মূলত কৃষি নির্ভর। যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় উৎপাদিত কৃষিপণ্য সহজেই বাজারজাত করা যায় দেশের নানা প্রান্তে। কৃষি বিভাগ বলছে কৃষি প্রযুক্তিতে কৃষকদের পারদর্শী করা গেলে বাড়বে উৎপাদন, যা সামগ্রিকভাবে ভূমিকা রাখবে গ্রামীণ অর্থনীতিতে। আজিজুল সঞ্চয়, এখন ব্রাহ্মণবাড়িয়া।